গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি এখন মোটামুটি সব কিছু মিলিয়ে একটু ভালো আছি। তো সেই গত বৃহস্পতিবারে ভিডিও শ্যুট করেছিলাম, তবুও তো সেটা এখনও পোস্ট করিনি। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো আজ সকালে এইমাত্র ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছেন এখনও মশারির মাঝে বসে আছি। আর কাল থেকে তো শুরু হয়েছে বৃষ্টি, সারাদিন কাল সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে, একটা থাই পর্যন্ত খোলা যায়নি। এ ঘাটের এই পাশে যে থাইটোটা তো খোলাই যায় না, জল আসে, এইটা যে এটা দিয়েও জল আসলো। তো পরে সব লাগিয়ে সারাদিন রুমের মাঝে ছিলাম, কালকে দিনটা যে কি বাজে গিয়েছে কি বলবো। তো যাই হোক, তবুও গরম কমেছে, গরমে তো অসহ্য হয়ে গিয়েছিলাম, গরম থেকে একটু মুক্তি পেয়েছি, কিন্তু সারাদিন বৃষ্টি আসলে একদম ভালো লাগে না। তো এতদিন ভিডিও কোনো শ্যুট করিনি, ভিডিও পোস্ট করিনি। হ্যাঁ, কাল বন্ধ বলছো শোনো তুমি ভিডিও দাও না, রাতে শিল্পী বলছে বৌদি তুমি ভিডিও দাও না, তো সব কিছু মিলে হয়ে ওঠেনি। কারণ ও এসেছিলো, এসে ওরও ঠান্ডা জ্বর হয়েছিল, জ্বরটা খুব বেশি ছিল না, তবে ঠান্ডা কাশি প্রচুর ছিল, সব মিলে আর ভিডিও করাই হয়নি। বাসায় কেউ অসুস্থ থাকলে কিন্তু একদম মানে ভালোও লাগে না, কোনো কিছু করতেও মন চায় না। আমার শরীরটা তো ও যেদিন আসলো ওই দিন থেকে আমার জ্বর ছিল না, শুধু ঠান্ডা ছিল। আর ও আসলো, ও ঠান্ডা নিয়েই এসেছে, মানে ঠান্ডা হালকা ছিল, এখানে এসে আবার বেশি হয়ে গেল। তো সব কিছু মিলে কোনো ভিডিও শ্যুটও করিনি, ভিডিও পোস্টও করিনি, একবার গ্যাপ পড়ে গেলে না এরকমই হয়, আর সহজে ইচ্ছা হয় না করতে। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম, 8:30 দিকে উঠলাম, এখন মনে হয় 8:45 বাজে, উঠে একটু বসেছি, এখন হাত মুখ ধুইনি। তো আজকে আমি এখান থেকে আমার সারাদিনের ব্লগটা স্টার্ট করছি, আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর চেষ্টা করবো কন্টিনিউ করার জন্য। তো দেখি কতটা কী করতে পারি, এরকম পরিবেশে কী ভিডিও শ্যুট করবো বলেন তো? একদম বৃষ্টি, এটা যে বারান্দায় যাবো সেই উপায় নেই, বারান্দায় জল এখনও দেখা যাচ্ছে না, ইয়া পড়ছে রোদে, সূর্যের আলো পড়ছে। আর কালকে অনেক কাপড় চোপড় ধুয়েছি, সেগুলো পর্যন্ত কিচ্ছু শুকায়নি। আর আজ তো মঙ্গলবার, কাল ছিল সোমবার, কাল ভোরে ও গিয়ে অফিস ধরেছে, যেহেতু শরীর ভালো ছিল না, ও শনিবারটা ছুটি নিয়েই এসেছিলো, রবিবার গিয়ে অফিস ধরবে। তো ভোরে উঠে বলছে যে আমি যেতে পারবো না, খুব খারাপ লাগছে, তো পরে আর যায়নি, 4:00 দিকে উঠেও ছিল, উঠে আবার ঘুমিয়ে পড়েছিল। পরে কাল ভোরে গিয়ে অফিস ধরেছে, কাল শরীরটা ভালোই ছিল, এখন আছে মোটামুটি ভালো আছে, অফিস করছে। এই তো এখন উঠে পড়ি, শিল্পী উঠে গেছে অনেক আগে, উঠে তো শিল্পী স্কুলে চলে গিয়েছে, মাও মনে হয় উঠে গিয়েছে, মা কাজ করছে ওই পাশে, চোখ মুখ ফুলে গিয়েছে, ঘুম থেকে উঠেছে না, চোখ মুখ একদম ইয়া হয়ে আছে। তো এখন উঠে উঠে হাত মুখ ধুয়ে ঝটপট বিছানাপত্র গুছিয়ে নিই, নাস্তা করে নিই, কী খাবার বানিয়েছে মা আমি জানি না, দেখতে হবে। তো ঠিক আছে, আর সারাদিন কী করি না করি সবটাই চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, তা আপনারা দেখতে থাকেন। হয়ে গেল আমার রুম গোছানো কমপ্লিট, গুছিয়ে নিলাম, এই থাই খোলার কোনো উপায় নেই, এই থাই খোলা মাত্র বিছানা ভিজে যায়, বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছেই আর হচ্ছে। তো বিছানাপত্র ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো মুছে নিলাম, রুম মুছবো পরে, কারণ এখনও বৃষ্টি হচ্ছে, বারান্দা ভেজা, এগুলোর উপরে মুছে নিয়েছি। আর এই যে এই টি শার্টটা দিয়ে তো আমি ফার্নিচার মুছি, তো এই টি শার্টটা রাখা ছিল এইখানটায়, তো এই জানলাটা তো রাতে খুলেই রেখেছিলাম, আর এটা একদম জল দিয়ে ভিজে গিয়েছে, তো ওখানে ছড়িয়ে দিলাম, কারণ বাইরে মেলার কোনো উপায় নেই। দেখেন কী অবস্থা, এই ঘর মোছার গেঞ্জিটা পরে আছে, পরে নেই, কালকে পা মুছে ঢুকেছিলাম, আর তোলাই হয়নি। আর এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির আর কোনো সীমা নেই, নন স্টপ বৃষ্টি হচ্ছেই হচ্ছেই,
কখন থামবে কে জানে, থামবে তো নাই। আর এই কাটাখালি পুকুরটাতে মাছ ছেড়েছে, এখানে নৌকা বানিয়েছে, আপনাদের সঙ্গে যখন নৌকা চলে তখন শেয়ার করবো। এই যে এখানে নৌকা আছে, এই যে এই নৌকা নিয়ে সবাই এখানে মাছ ধরে। তো ঠিক আছে, প্রায় মনে হয় এখন বাজে 9:16 বাজে, তো এখন যাই গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, দেখি মা কি করেছে। তো এরকম বৃষ্টির সকালে অন্য সব খাবারের চাইতে যেটা সবচাইতে বেশি ভালো লাগে চা। তো চার সঙ্গে বিস্কিট নান একটু মুড়ি নিলাম, অনেকদিন লাল চার মুড়ি খাওয়া হয় না। চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে, যদি এখানে বোঝা যাচ্ছে না, কালো লাগছে দেখতে। তো আদা দেইনি, শুধু তেজপাতা দিয়ে অল্প চিনি দিয়ে করেছি, পড়ে যাবে। তো এখন চা মুড়িটা খেয়ে নিই, খেয়ে একটা ডিম সেদ্ধ খাবো। আজ মা রুটি বানাইনি বললো, রুটি বানিয়ে দিই, তো বললাম না এখন আর রুটি খাবো না, এমনি অনেকটা বেলা হয়ে গিয়েছে, পরে একদম দুপুরে ভাত খেয়ে নিলেই হবে। মা রান্নাবাড়ি শেষ, মাছের ঝোল করেছে, মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে লাউ দিয়ে। এই তো খাবার যখন খাই তখন তো শেয়ার করেই দিব, এখন ঝটপট চা মুড়িটা খাই, তারপরে একটা ডিম সেদ্ধ করে খাবো। তো এই হচ্ছে আমাদের বাসার অবস্থা, কাল থেকে কাপড় চোপড় কিচ্ছু শুকায়নি, কাল ধুয়ে দিয়েছে আমি যেগুলো সেগুলো এখনও ভেজা, এগুলো তো আজ মা স্নান করে ধুয়েছে, পূজা করবে, আর কয়দিন জমিয়ে রাখা যায় বলেন তো। হ্যাঁ, এত বৃষ্টি মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। এই যে ভর্তি কাপড় চোপড়, ও টি শার্ট অনেকগুলো ছিল, প্যান্ট ট্যান্ট ছিল, কালকেই ধুয়েছিলাম যে বাতাসে বাতাসে শুকাবে, এই প্যান্টটা গত পরশু দিন ধোয়া হয়েছে, এইটা না আর একটা, এই যে এইটা গত পরশু ধুয়েছি, এখনও শুকানোর খবর নেই, মানে কি যে অবস্থা কি বলবো। এই পাশের থাইটা তাও খুলে রেখেছি, ওইটাতে জল আসে না, আর এটা সে কালকের থেকেই বন্ধ, খোলাই যাচ্ছে না, খুললেই রুমের মাঝে জল চলে আসে। শিল্পীর রুমের থাইও লক করে গিয়েছে, কি করবে, আর ও থাকে না, ওর রুমেরটা লক থাকাই ভালো, বারবার না হলে এসে দৌড়ে লাগিয়ে দিতে দিতেই রুম ভিজে যায়। এই হচ্ছে অবস্থা। তো রান্নাবাড়ি তো শেষ, আমি তো সেই যে চা মুড়ি খেলাম, ডিম খাবো ভাবলাম, ডিমও খেতে ইচ্ছা করছে না। আর এই যে দেখেন ভেজা কাপড় চোপড় সব এখান থেকেও দিয়ে রেখেছে, এই ব্যাগে মনে হয় বাবা কি নিয়ে এসেছে, ওই যেটা কিচেন মোর্চার কাপড়টা ওখানে রেখেছি, আর এই যে রান্না করে রেখেছে, কি মেনু আছে যখন লাঞ্চ করি তখন দেখাবো। আর মার কিচেনের কাজ সব হয়ে গেছে, একদম পরিষ্কার করে হাউস টাউস সব ঘষে ধুয়ে দিল, এই যে গ্যাস মুছে একদম সব ক্লিন করে রেখে গেছে। এখন অল্প একটু ভাত খেতে হবে, ক্ষুধা লেগে গেছে, একটু ভাত খেয়ে নিই। ও ফোন দিয়ে বকা দিচ্ছে যে ভাত কেন খাওয়ানি, কিছু খেয়ে না। আর মা করছে পূজা, এই যে মা রুমে বসে মা পূজা করছে, অনেক বেজে গেছে এখন পূজা করে, মা তো কিছুই খায়নি, পূজা করবে তারপরে খাওয়া দাওয়া করবে। ফুলে কলি এনে রেখে দিয়েছিল, কি সুন্দর ফুলগুলো ফুটে গিয়েছে, এই যে ছাতা জবাগুলো, এগুলো সব কলি এনেছিল, কালকে এনেছিল মা, জলের মাঝে রেখে দিয়েছে, ফুটে গিয়েছে। আর ফুলের সাজের আজকে ফুল কম, কালকে তো আমরা সোমবার ছিল, শিবের মাথায় জল দিয়েছিলাম, আমাদের বাসাতেই করেছিলাম, আমি মা শিল্পী তিনজনে, এই সাজিটা ফুল দিয়ে ভরে গিয়েছিল, এটা ইন্ডিয়া থেকে দাদাভাই দিয়েছিল, অনেক সুন্দর ফুলের সাজিটা, এটা যখন ফুল দিয়ে ভরেছিল, ইন্ডিয়া থেকে দিয়েছিল দাদা, এটা হ্যাঁ ইন্ডিয়া থেকে দিয়েছিল, ফুল দিয়ে ভরে রেখেছে, এত সুন্দর লাগছিল। এই যে আমার যা শিব ঠাকুরটা আছে, এই ঠাকুরটার মাথায় কালকে আমরা দুধ জল যেটা কি আর কি দেওয়া হয় দিয়েছি, আমার ঠাকুরগুলো ক্লিন করতে হবে, এত নোংরা হয়ে যায়, ধুলা তো সীমা নেই, বৃষ্টি হচ্ছে একটু ধুলা কমেছে, আবার বৃষ্টি শেষ হবে, রোদ উঠবে, আবার ধুলা হয়ে যাবে। তো ঠিক আছে, ওই যে মার বারান্দায়ও কাপড় চোপড়, কী করবে, পুরো বাসায় শুধু কাপড় কাপড় আর কাপড়, যেদিকেই তাকানো যাবে শুধু কাপড়, এতগুলো মানুষের কাপড় চোপড়, এটাই স্বাভাবিক। আর আমার শুধু রুম মোছাটা বাকি আছে, পরে রুম মোছে স্নান করে নেব। তো তখন আপনাদের বলেছিলাম নৌকাটা যখন চলবে আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখেন দেখতে কতটা ভালো লাগছে, তাই না, মনে হচ্ছে আমরা একদম গ্রাম সাইডে চলে এসেছি। এখন তো একজন চালাচ্ছে নৌকাটা, কাল দেখছিলাম চারজন মিলে চালাচ্ছে। শিল্পী বললো যে বৌদি এখানে মনে হয় মাছ ছেড়েছে, আমারও তাই মনে হয়। এই যে দেখেন এখানে পলি ব্যাগগুলোই, এখান থেকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, এই যে এই পলি ব্যাগগুলোর মাঝে কি যেন একটা আছে, মাছই হয়তো বা ছেড়েছে, সেই জন্য নৌকা চলছে এখানে, আমার তো দেখেই মনে হচ্ছে উঠে যাই নৌকায়, খুব মজা লাগছে, শহরের মাঝে এরকম নৌকা চলা দেখলে ভালো লাগে। কিন্তু যদি এটা কাটাখালির পুকুরটা, তবুও দেখেন দেখতে কত ভালো লাগছে। কাল দেখি চারজন চারটা ইয়া নিয়ে, বৈঠানা কি যেন বলে না, হ্যাঁ বৈঠাই তো মনে হয় বলে, চারজন মিলে চালাচ্ছিল, হয়ে গেল।
জুম করে দেখাতে গেলে না বেশি হয়ে যায়। এই যে এখন ওখানে গিয়ে থামিয়ে দিবে, থামিয়ে দিয়ে তারপর কি করে দেখি। এই বাঁশগুলো যে দেখছেন, এই যে পাশে বাঁশগুলো, এগুলো ওই নৌকায় করে নিয়ে এসে এখানে রেখেছে, কোন একটা কিছু করবে হয়তো, ও এখানে বেঁধে রাখছে, না হলে তো নৌকাটা চলে যাবে। তো আপনার সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, শেয়ার করাটা হয়ে গেল। মাত্রই আমি বারান্দায় আসছি, যে বারান্দা মুছবো, বালতিটা নিয়ে যাই আর দেখি যে নৌকাটা চালাচ্ছে, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আপনাদেরকে নৌকা টোকা দেখিয়ে আমি কিন্তু স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান করে চলে আসলাম, আর দেখেন আর শাড়ি পরে নিয়েছি। আবহাওয়াটা অনেক বেশি সুন্দর, তো মনে হলো একটু শাড়ি পরাই যায়, গরমে তো শাড়ি পরা অসম্ভব, তো সেই জন্য একটু শাড়ি পরলাম। তো শাড়ি পরে নিজেকে দেখতে নিজেরও কেমন যেন একটা অদ্ভুত লাগছে। তো বিয়ের পরে কিন্তু আমি প্রচুর শাড়ি পরেছি, বিয়ের পরে এতটা শাড়ি এখনকার দিনে অন্তত কেউ পরে না, আমার বোনেরা কেউ পরেনি। তো আমার তো শীতের মাঝে বিয়ে হয়েছিল, জানুয়ারি 17 তারিখে যেহেতু বিয়ে হয়েছে, ফেব্রুয়ারি পুরোটাই শীত ছিল, মার্চও শুরুর দিকে ছিল, তো অনেক দিন টানা শাড়ি পরেছি, তারপরে তো আবার সে আগের ড্রেসে চলে এসেছি। তো আজকে মনে হচ্ছিল, মানে রাতেই ভেবেছিলাম যে একটু শাড়ি পরবো যদি আবহাওয়াটা ভালো থাকে, তো শাড়িটা পরে নিলাম। আর শাড়িটা পরে ভালোও লাগছে, কারণ একটু গরমও লাগছে না, একটুও গরম লাগছে না। আর ভেবেছিলাম ব্লাউজটা লাগবে কি না, এর আগে লাল শাড়িটা পরেছিলাম, ব্লাউজটা অনেক বেশি টাইট ছিল, তো এটা একদমই ঠিকঠাক আছে। হতে পারে যে একটু ওয়েট লস হয়েছে, বা এই ব্লাউজটা একটু লুজ ছিল কোনো একটা কারণে, যাই হোক ঠিকঠাক হয়েছে আর কি। তো এই যে মুখে স্নো লাগিয়ে নিলাম, পাউডার লাগিয়ে নিলাম, সিঁদুর পরে নিলাম, আর মাকে দিয়ে তো মাথায় সুন্দর করে তেল লাগিয়ে নিয়েছি, তেল দিয়ে স্নান করে শান্তি লাগছে। তো রেডি রেডি হয়ে চলে আসলাম পূজার এখানে। তো মা তো পূজা করে উঠেই গিয়েছে, ঠাকুরের খাট দেখেন একদম সাজানো গুছানোই আছে। তো আজকে ঠাকুরকে মকুট, তারপরে যে চুলটা লাগিয়ে দেয় ওগুলো কিছু দেয়নি। আর যে আমাদের লক্ষ্মী ঠাকুরের আসনটা, লক্ষ্মী ঠাকুরের আসন একটা কিনবো, নতুন একটা সুন্দর করে বানাবো আর কি, মট করে গোল করে বানাবো, একটা পিতলের লক্ষ্মী মূর্তি কিনবো, এটা আমার ইচ্ছা আছে। তো এখানে কিন্তু আমি আমার যে গুরু মন্ত্রটা থাকে সেটা সারছি এখন। তো এগুলো তো শেয়ার করা হয় না, তো ভাবছিলাম যে কিছু যেটাই করছি সেটাই তো আসলে, এটাও তো আমার লাইফস্টাইলের মাঝেই পড়ে, এই কাজটা কিন্তু আমি প্রতিদিন করি, বাট প্রতিদিন তা শেয়ার করা হয় না, তো আজ ভাবছিলাম একটু শেয়ার করে দিই। আর গীতা পড়ছিলাম, গীতাটা আমি যে বিয়ের পর থেকে তা না, বিয়েরও বহুত আগের থেকে আমি আর বর্ণ পড়তাম। এগুলো আসলে বলতে নেই, ধর্ম কে কতটুকু করে এটা বলার কিছু নেই, আর ধর্ম করলে সে ভালো, না করলে খারাপ এমনটাও না, ধর্মটা মন থেকে মনের একটা ব্যাপার। তো আমি আর বর্ণ স্নান করে সবসময় গীতা পড়ে তারপর ভাত খেতাম। কাকি, মানে কাকি হৃদয় ওরা খুব পছন্দ করতো, হৃদয় বলতো দিদি তোমাদের দেখে মনেই হয় না যে তোমরা এতটুকু ধর্ম টর্ম মানে মানো বা করো। কখনোই আমরা চেষ্টা করতাম, হয়তো বা কখনো হতো যে কোনো কারণে বের হয়েছি, ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, তাহলেই হয়তো বা গীতা না পড়ে হয়তো ভাত খেয়ে নিতাম, গীতাটা না পড়ে আমরা ভাত খেতাম না। তো বিয়ের পরে তো অনেকদিন আমি পড়িনি, যখন গুরুমন্ত্রটা নেওয়া হয়ে গেল তখন থেকে তো আবার সব কিছুই চলে করা যায়। তো তারপর থেকে আবার শুরু করেছি, এখনও মাঝে মাঝে যে দু এক সময় ভাত পড়ে না এমনটা না, যেদিন কাজের একটু চাপ থাকে, রুম টুম ক্লিন করি, হয়তো বা স্নান করতে দেরি হয়ে যায়, ওরকম দু এক সময় ভাত হয়। তো আচ্ছা চেষ্টা করি সর্বোচ্চ, মানে পড়াশোনা পড়লে কি মনটা ভালো লাগে, আর যাই হোক কিছু হোক না হোক, কী হইলো না হলো সেটা চিন্তা করে না, গীতা পড়লে মনটা অনেক ভালো লাগে। তো গীতা পড়া শেষ করে চলে আসলাম ভাত খেতে, সকালে যে চা মুড়ি খেলাম আপনারা তো দেখলেন, আর ভাত মনে হয় পরে একটু 2-3 কেমন ভাত, মানে একটা ছোট্ট একটা ফ্রিজের মাঝে নিয়ে খেয়েছিলাম। তো এখন ভাত খেতে বসে গেলাম, মাকে বললাম খাও, তো মা বললো না আমি পূজা করে বাসবে 12:30 থেকে ভাত খেয়েছি, এখন খাবো না, তুমি খেয়ে নাও। আর বাবাও গ্রামে গিয়েছিলো, বাবার আসতে দেরি হবে, সেই জন্য তার আর কার জন্য ওয়েট করবো, আমরা মানুষই তো আড়াই জন, শিল্পী তো থাকে না। তো এই যে লাউ ঘন্টা দিয়ে ভাতটা মেখে নিয়েছি, মা ওই পাশে বসে টিভি দেখছে, আর আমার কী লাগছে না লাগছে জিজ্ঞাসা করছে বারবার। তো মাছ রান্না করেছিল, এই যে মেনি মাছ বলে এগুলোকে মনে হয়, এখানে কী মাছ বলে আমি জানি না, ঢাকায় দেখতাম বদলে মেনি মাছ বলে, তো ওটা আলু ধুন্দল আর বেগুন দিয়ে মনে হয় করেছিল, হ্যাঁ আমার এখন খেয়াল নেই, হ্যাঁ আলু ধুন্দল বেগুন দিয়ে করেছিল, ঝোলটা অনেক টেস্ট হয়েছিলো। আর আমাদের তো সবসময় 2টাতে নামায় তরকারি, রাতেরটা তোলা আছে আর যে এটা দুপুরেরটা ছিল, তো এই মাছটায় কাটা কম আছে, এটা খেতে বেশি কষ্ট হয় না। আর আমি আবার ঝোল দিয়ে মেখে ঘণ্ট দেখে তো অনেক বেশি ভালো লাগে, এটা আমার বরাবরের অভ্যাস। আর মার লাউ ঘণ্টটা অনেক মজা হয়, কাতল মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করেছিল, আজ আর কোনো ভাজি ডাল এগুলো কিছুই করেনি, সিম্পল মেনু ছিল, 2টা আইটেমে ছিল। তো খাচ্ছিলাম আর মার সঙ্গে একটা সিরিয়াল নিয়ে কথা বলছিলাম, আর মার কাছে আচার চাইলাম, তো মা আবার আচার বের করে দিল, লেবু শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য আচার দিয়ে ভাত খেলাম। তো খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম, এখন সময় 2:57, প্রায় 3টা বেজে গেছে। তো আজ তো শাড়ি পরে নিয়েছে, আপনারা তো দেখেই নিয়েছেন, আগে তো ভিডিও করলাম, তো মনে হলো যে একটু শাড়ি পরি, সবসময় টি শার্ট প্লাজো এগুলোই তো পরা হয় বেশি, 3-piece খুবই কম পরা হয়, তো মনে হলো আজ একটু শাড়ি পরি। আবহাওয়া যেহেতু ভালো আছে, বিয়ের পর তো যখন বিয়ে হয় তখন তো শীতের সময় ছিল, 17 জানুয়ারি বিয়ে হয়েছিল, তো ওই সময় তো পুরো ঠান্ডা, অনেক শাড়ি পরেছি।
এখন আর একদমই পড়া হয় না। তো কাল ভিডিও কলে কথা বলছিলাম, তখন দেখি দিদি শাড়ি পরেছে। তো দিদিকে বললাম তুমি শাড়ি পরেছো আজকে শীত উপলক্ষে, মানে গরম কমে গেছে, তো বলছিল যে না পূজা করেছি তো এই জন্য শাড়ি পরেছি। তো তখন মনে হলো যে আমার একটু শাড়ি মাঝে মাঝে পরা উচিত। শাড়ি পরলে হয়তো আমার মারও ভালো লাগে, কিন্তু আসলে বলে না, যেহেতু মানে বোঝে যে কমফোর্টের জন্য এই ওই ড্রেসগুলোই পরা হয়। তো এই আর কি, তো শাড়ি পরে নিয়ে ভালোই লাগছে। আজ যেহেতু একদমই আবহাওয়া ভালো, আমি তো ফ্যান অফ করে বসে আছি, দেখেন একটু ঘামছিও না কিচ্ছু না, আবহাওয়া খুবই সুন্দর। আর তেল তো দিয়েছি মাকে, দিয়ে ইচ্ছা মতো অনেক তেল দিয়ে দিয়েছে মা, অনেকদিন তেল দেওয়া হয় না। কাল রাতে শিল্পীকে দিয়ে দিচ্ছিল, আমাকে বলছিল এখনই দিয়ে দিই, তো বললাম না কাল দিব। তেল দিয়ে শাড়ি দেখেন বালতি আছে একটা রুমে, কেন বলেন তো বারান্দায় রাখি, বারবার বৃষ্টি হয়, একটু গিয়ে যদি বসি তো যতবার বসবো ওই মুছে মুছে বসতে হয়, খুব বিরক্ত লাগে। তো এখানেই আছে, এখানেই থাক, আমার রুমে তো এখন কেউ আসছে না, কোনো গেস্ট আসছে না, তো যখন বসবো তখন চট করে বারান্দায় নিয়ে গিয়ে বসা যাবে। আর ভাত তো খাওয়া শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আজকে একদম সিম্পল মেনু, মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, আর মিনি মাছ যেটা ওটা আলু ডাটা পটল দিয়ে আর ধুন্দুল দিয়ে ঝোল করেছে। তো ভাত খাওয়া দাওয়া করে এখন নিয়ে এসেছে আমরা, ওটা আমরা খাবো কাল। আর আগে একটা ভিডিও হাতে আছে, ওটা এডিট করে এখন পোস্ট করে দিব, তো পোস্ট করে দিই আর এখন বসে বসে এটা আমরাটা খাই। তো ঠিক আছে, বিকালে কী করি না করি যাই করি সবটা অবশ্যই শেয়ার করব। তো সারাদিন শেষে সন্ধ্যায় আকাশটা পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়েছে অনেক সময় আগেই, কাপড় চোপড় তবু দিয়েছিলাম না, তো এইমাত্র একটু দিলাম, যে অনেক বাতাস, এই যে দেখেন না সব উঠছে হাওয়ায়, তো বাতাসে যতটুকু হোক একটু ঝরঝরা হবে অন্তত। এই যে এই প্যান্টটা আবার ধুতে হবে, কেমন যেন মান আঠা আঠা লাগছে, দুই দিন হয়ে গেছে। আর এই দুই দিন তো বৃষ্টিতে কেউ বের হয়নি, আজ ব্রিজের উপরে মনে হচ্ছে মানুষের মেলা বসেছে। শিল্পীটা আমাকে ডেকে দেখাচ্ছে যে বৌদি দেখো ব্রিজের উপরে কী অবস্থা, কত লোকজন, এই দুদিন তো বৃষ্টির জন্য কেউ বের হয়নি। তো ঘুমাই তো নি, একটু শুয়েছিলাম এমনি, এপাশে ওপাশে আমি একটু ভিডিও দেখলাম, দেখে একটা ভিডিও হাতে ছিল ওটা এডিট করে পোস্ট করলাম, এখনও পোস্ট হয়নি। তো এখন ভাবছি যে নুডলস বানাবো, খুঁতায় খুঁতাও লেগেছে, একটু নুডলস করে খাই। তো চলে নুডলসটা বানিয়ে ফেলি। তো চলে এসেছি নুডলস করার জন্য, তো একদম সিম্পল করেই করব, কোকোলা নুডলসই করব। ম্যাগিও বের করেছিলাম, পরে ম্যাগি করিনি, কোকোলা দুই প্যাকেটে খুলে একটু একটু ছিল, তো একটা প্যাকেট অনেকটা আগের ছিল, আমি জানি না ঠিক কতদিন আগের। তো নুডলসটা রান্নার পর আমার কেন বা মনে হয়েছে যে ওই নুডলসটা ঠিকঠাক ছিল না, খেতে একটু টেস্টটা অন্যরকম লেগেছে, প্যাকেটটা অন্যরকম। এই যে এই হলো প্যাকেটটা, যে এটা আগের ছিল, এটা কে কিনেছে কবে আসলে ঠিক আমি এটা বলতে পারি না, তবে প্যাকেটটা অনেকদিন যাবৎ এরকম খোলা আছে। আর ওই বেগুনি প্যাকেটে যেটা সজীব, ওটাই তো সবসময় খাওয়া হয় সজীব নুডলসটা, ওটা তো ভালো লাগে। তো দুটো মিলিয়ে দিয়ে করেছিলাম, ক্যান বা নুডলসটার টেস্ট আমার কাছে অন্যরকম লেগেছে, জানি না। এই যে দেখেন যে দেওয়া আমার কেমন সাদাও হয়ে ওঠে, অনেকটা ফেনা উঠে যায়, জানি না ডেট ছিল কি না। তো যাই হোক, খেয়ে তো ফেলেছে, এত কিছু করার নেই, আমি আর প্যাকেটটা চেক করিনি যদিও। তো এই পাশে নুডলসটা সিদ্ধ করছি, এক গ্যাসেই করছি, দুই পাশে গ্যাস চালিয়ে দিলে একটু মেনটেন করার সমস্যা হয়ে যায়। আর ওই পাশে পাত্রটাতে দুধ জ্বাল দিয়ে রাখা আছে, শিল্পী খেয়ে নিয়েছে, যেটা আছে বাবা খাবে, মা তো হাই প্রেশার, মাতো দুধ খায় না। আর আমার তো দুধের সঙ্গে বিরাট একটা আরি, আমি কখনোই খাই না, এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। হঠাৎ কখনো রুটি দিয়ে বা মুড়ি দিয়ে সেটা ঠিক আছে, আমের দিন আর খাওয়া হতো একটু টুকটাক, এখন একদমই আর খাই না। তো নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, যে ছাকটাটা মা সুন্দর করে ধুয়ে পলের মাঝে বেঁধে রেখে দেয় যাতে নোংরা না হয়, তো সেই জন্য আমি আমার পলে খুলে ছাকনাটা বের করে নিলাম, এই যে নুডলসটা কিন্তু সিদ্ধ হয়েছে। আর দেখেন কতটা সাদা ফেনা ফেনা হয়েছে, এত কিন্তু এরকম হয় না, মনে হচ্ছে দুধের মাঝে জাল দিয়েছি, তাই মনে হচ্ছে না দেখে, জানি না কী বা হয়েছিল। তো যাই হোক, রান্না করে খাওয়া হয়ে গিয়েছে, আজ তো পরের দিন সন্ধ্যা হয়ে গিয়েছে, আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো সিদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ কেটে একদম সিম্পল করে রান্না করব। এটার সঙ্গে তো মশলা নেই, ম্যাগি হলে মশলা হতো, এটার সঙ্গে তো কোনো মশলা নেই এক্সট্রা। আর যেহেতু না এই প্যাকেটেও মশলা থাকে, বাট যেহেতু দুটো প্যাকেটে আগে খোলা হয়ে গিয়েছে, তো মশলাটাও খাওয়া হয়ে গিয়েছে, প্যাকেট দুটোতে মশলা নেই। আর খাওয়ার জন্য যে পিরিজগুলো মুছে নিলাম, ওই মেলা মাইনে যে বাটিগুলো বের করা হয়েছে, তো ওই বাটিগুলো তুলে রাখবার জন্য বের করেছিলাম শোকেস থেকে, ওগুলো তো শোকেসের একটা ডয়ে ছিল বলেছে, আমি এখনও সেই রান্নাঘরে যেখানে রেখেছি ওখানেই আছে, ওটাই আর গুছানো হচ্ছে না, কবে গুছানো হবে জানিও না, হয়ে ওঠে না আর কি, ওই কাজটাতে অলসতা লেগেছে। তো শাড়ি পরে রান্নাঘরে রান্না করছি, তবু একটু গরম লাগছে না, মাথায় তেল লাগিয়েছি, সন্ধ্যাবেলা এসেছি রান্নাঘরে, তবুও গরম লাগছে না, কী প্রকৃতির নিয়ম তাই না, চিন্তাই করা যায় না। উপরওয়ালা যে কী ইচ্ছা, কখন ঠান্ডা কখন গরম, আর মানে যখন গরম পড়ে ঠান্ডা, একটু যে কিচেনে যে চা করতে যাবো ওটাও ভয় লাগে, আর এই যে আবহাওয়া ভালোর জন্য কিছুই মনে হচ্ছে না। আর আমাদের দেখেছেন তো আমাদের কিচেনের থাইটা কিন্তু খুব সুন্দর জায়গা, একদম কাটাখুঁটির পুকুরটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসে, ওখানে রান্না করতে খুব একটা কষ্ট হয় না। আবার বাতাসটা এমনভাবে আসে গ্যাস নিভে যাবে এমনটাও না, আমাদের কখনই রান্নার সময় জানালা লাগিয়ে দিতে হয় না। যদি কখনো এই সাইডে বৃষ্টি তো দেখা যায় ছেঁচাটা যেটা আসে এক এক সময় এক এক সাইডে আসে, যদি এই সাইডে হয় তাহলে মাঝে মাঝে একটু লাগিয়ে দিতে হয়।
তো আজকে ওর প্রসেসিং এ করলাম। আগে তো আমি তো সবসময় ডিমটাকে আগে ফ্রাই করে উঠিয়ে নেই, তো আজ আর তা করিনি। ওই 101টা বাসন বের হয়, ধুতে হয়, কষ্ট হয়। তো পেঁয়াজগুলো ভেজে ওই সাইডে সরিয়ে রাখলাম, তারপরে ডিমটা এই পাশে ফ্রাই করে নিলাম। তো ডিমগুলো বিশাল বড়, একটা ডিমই দিয়েছি তবু একদম ঠিকঠাক হয়েছে। আর অল্প নুডলস রান্না করেছি, বললাম যে তিনজন খাবো, তাও তো মা শিল্পী, মা তো অতটা খাই না, অল্প একটু খায়। পেঁয়াজ দিলে তো মা পছন্দই করে না, কিন্তু নুডলসটা তো আসলে পেঁয়াজ ছাড়া হয় না। পেঁয়াজগুলো মা আবার কী করে, বেছে বেছে ফেলে দেয়। তো যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আর যেহেতু ওর মাঝে মশলা নেই, এটা কী যেন একটা মশলা, ওই দিন ও দিয়েছিল নুডলসে, অনেক মজা হয়েছিল, তাই আমি একটু দিয়ে দিলাম আর কি। তো এটা হচ্ছে নুডলসের ফাইনাল লুক, রান্না কমপ্লিট। মা পূজায় বসেছে, মা পূজা করে উঠলে খাবো। আমি শিল্পী আর মা, বাবা তো নেই। একদম নর্মাল করে, একদম প্লেন, কোনো সবজি দেইনি, জাস্ট পেঁয়াজ মরিচ ডিম। আচ্ছা যা মশলা দেওয়া হয় সয়া সস টা একটু বানিয়ে নিলাম। দেখো একটু ঢেকে রাখি, একটু ঠান্ডা হলে মা পূজা করে আসুক, একবারে পেরে তিনজন খেয়ে নেব। তো অনেকটা সময় পর আবার আসলাম ক্যামেরার সামনে। আসলে সন্ধ্যার পর থেকে তো আমার তেমন কোনো কাজ থাকে না যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, এই জন্য আর ক্যামেরার সামনে আসাও হয় না, এইখানেই বসে থাকি। হয়তো বা মার রুমে গিয়ে একটু বসি, শিল্পীর রুমে একটু বসি, গল্প করি, এই তো। এছাড়া কিছু থাকে না, যে নুডলস রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর যার যার রুমে শেষে মা টিভি দেখছে, শিল্পী পড়ছে, আমি ফোনে ভিডিও টিডিও দেখছিলাম, এই আর কি। তো এখন বাজে 10:08, আমার ডিনার কমপ্লিট, চেঞ্জ করে নিয়েছি, যে লোকে থাকি আবার সেই লোকে চলে এসেছি। শাড়িটা যেখানে রেখে দিয়েছি, কারণ সকালে আবার চেঞ্জ করে শাড়ি পরে নিব, একবার ধুয়ে দিব কালকে। আর যে কন্ডিশন, কাপড় চোপড়গুলো বাইরে দিয়েছিলাম, আবার নিরুমের মাঝে দিয়ে রাখলাম, সবগুলো একদম কেমন যেন ঠান্ডা হয়ে আছে, রোদে না দেওয়া পর্যন্ত ওগুলো একটা ভাজ করে উঠানো যাবে না। কিন্তু আস্তার এই বেলা থেকে দুপুরের দিকে একটু হালকা বৃষ্টি হয়েছিল, তারপর থেকে বৃষ্টি হয়নি, হয়তো আর বৃষ্টি হবে না, কালকে রোদ উঠতেও পারে, এই তো। তো আরও বেশি জানলাটা লাগিয়ে দিলাম, প্রচুর বাতাস আসছে, অনেক ঠান্ডা লাগছিলো, ফ্যান অফ করেছিলাম আমি এত সময়। তো এইমাত্র খাওয়া দাওয়া করে এসে চেঞ্জ টেঞ্জ করে মশারি লাগিয়ে নিয়েছি, মশারি লাগানো হয়ে গেছে, হাত মুখ ধুয়ে একটু পাউডার লাগিয়ে নিলাম, চুল বেঁধে নিলাম, এই তো। সব সাদরে সব কাজ শেষ, এখন ঘুমানোর পালা। এত তাড়াতাড়ি অবশ্যই ঘুমাবো না, ঘুমাতে ঘুমাতে 12টা বেজেই যায়, ওই ফোনের পেছনে একটু সময় দেবো, একটু বারান্দায় বসবো, এই আর কি। তো ঠিক আছে, আজকে সারাদিন কী করলাম না করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই এটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই পাশে থাকেন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আগামীকাল ফিরে আসছে আরও একটা ভিডিও সঙ্গে নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট।